আমাদের কোনো আর্টিস্টকে, কোনো কলাকুশলীকে মনিটরে চোখ রাখতে দেয়নি, এক সেকেন্ডের জন্য রাখতে দেয়নি। ওখান থেকে এটিএমে বলে, মানে আমি তো খোকন ভাই বলি, খোকন ভাই বলে দিতেন যে শোন, এই জয়ন্তর আর আমার দুজনের ঘরটা যেন পাশাপাশি থাকে। হ্যাঁ, তো এটিএম মাইকে কেউ ব্যবহার করতে পারেনি। এটিএম মাইকে ব্যবহার করা হয় নাই তো কি জয়ন্ত চট্টোপাধ্যায়কে সঠিক মূল্যায়ন করা হয়েছে কি, এটা তো তোমরা বুঝবে। আমি তো সবসময় ভালো থাকার চেষ্টা করি, থাকিও না, মানে অনেকদিন ধরেই আপনার বাসায় আমার আসার কথা। এটা আমি তো কয়েক বছর ধরে বলে যাচ্ছি। আমার না দর্শকদের হয়ে আপনার কাছে কিছু জানার আগ্রহ প্রকাশ করছি, যদি আপনি অনুমতি করেন। আমি তো সারা জীবন কথা বলতেই পছন্দ করি। মানে আপনার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আমার সম্পর্কে তো তুমি অনেক কিছুই জানো, যেমন আমরা আমরা তো দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি, মানে অভিনয় করছি বিভিন্ন ছবিতে হোক বা টেলিফিকশনে হোক, ধারাবাহিকে হোক, সেখানে তো তোমার সঙ্গে আমার তো একটা আত্মীয়তা গড়ে উঠেছে। যোগ্যজনের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, তার মধ্যে তুমি একজন। যেমন আগে একজন আমরা হারিয়েছি একজনকে, সে হচ্ছে খোকন ভাই, এটিএম শামসুজ্জামান। তোমরা জানো না যে খোকন ভাইয়ের পড়াশুনোর বিস্তর সাহিত্য, সাহিত্যের পাঠ কত কতখানি তুমি চিন্তা করতে পারবে না। আমরা যেখানেই যাই না কেন, আমরা জায়গা করে নিই, হয়তো রাত্রে যাপন করতে হবে, ঠিক খোকন ভাই আমার পাশের রুমটা নেবেন এবং আমরা রাত জেগে আমাদের এই আলোচনা চলবে শুধু সাহিত্যের উপরে। জানেন দাদা, আমি তো যেমন তরিকালী হাডারির সে একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছে, তারপর আমার লিখা আরও দুইটা সিঙ্গেল নাটক করেছে, তারপর আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। যখন যে কদিন তার বাসায় আমি গেলাম, যে কদিন, এবং রুনিবাবির হাতের সেই পায়ে শ্যামাই ট্যামাইয়ের মধ্যে প্রসঙ্গ যা থাকতো জয়ন্ত চট্টোপাধ্যায় সেখানে থাকতো, এবং আপনার পাণ্ডিত্য, আপনার পড়াশোনা, আপনার সম্পর্কে তার যে কী সুউচ্চ ধারণা সেইটা আমি জানি। খোকন ভাইকে কিন্তু এই সারা জীবন আপনাদের দুইজনের যে সম্পর্ক, আন্তরিকতা খুব সম্পর্ক ভালো, অনেক চরিত্রে আমাকে বলতো যে এটা জয়ন্তকে না। আর আরেকজনের সঙ্গে তার সঙ্গে আমার ঘনিষ্ঠ আমার এলাকার ছেলে, সে হচ্ছে তারিকা নাম খান। তারিকা নামের সঙ্গেও আমার এই একই রকম। আমরা একবার একটা এক মাস পাঁচ দিন শুটিং করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার হাওড়ের মধ্যে, দি লাস্ট ঠাকুর, ওই যে ব্রিটিশ প্রোডাকশনটা আমরা কাজ করেছিলাম। এখানে আমরা একটা বাড়িতে ছিলাম, নতুন একটা হোটেল তৈরি হয়েছিল, আমাদের দিয়ে উদ্বোধন হয়েছিল, আমার টোটাল হোটেলটাই আমাদের ইউনিট ছিল, বিদেশি ওরা ছিল সবাই, এডিটর ছিল, ডিওপি ছিল, ডিরেক্টর ছিল, প্রোডিউসার ছিল দুজন, একজন ক্যানাডিয়ান একজন আইরিশ। আর আমার আর তনু, ওকে তো আমার ডাক নাম তনু, তারিখের নাম, আমি আর তনুর পাশাপাশি রুমে, আমাদের কাছাকাছি কেউ নেই। আর এই ছবিটা হয়েছিল সান টু সান, কোনো কাজ নেই, সূর্য ডুববে কাজ নেই। আরেকটি কথা বলে রাখি এই সম্পর্কে বলছি কেন, এই ইউনিটের সঙ্গে কাজ করে, এই বিদেশি ইউনিটের সঙ্গে কাজ করে আমার আমার চরম একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। কোনো লাইটের ব্যবস্থা ছিল না, কোনো রিফ্লেক্টার ছিল না, কোনো কিছু ছিল না, কোনো রিফ্লেক্টারও ছিল না, লাইটও ছিল না, কোনো ওই যেগুলো দিয়ে আলো করে ছিল না। ওরা এমনভাবে সেটটা বানিয়েছিল সেই হাওড়ের মধ্যে যে কোন সময় সূর্য কত ডিগ্রিতে থাকবে এবং বাইরের আলোটা এসে আমাদের জোনের উপর ঠিক অ্যালাউ করবে, ঠিক সেইভাবে তারা সেটটা বানিয়েছিল। মানে ওদের মানে কি বলা যায়, ওদের মানে সমস্ত কিছুর মধ্যেই একটা পেশাদারিত্ব, মানে পেশাদারি মধ্যে একটি কথা শোনো, এটা না বলে পারছি না এই জন্যে, কারণ আমার যারা দর্শক আছেন, যারা আমাদের আমাদের ভালো বন্ধু একটু পছন্দ করেন, তাদের বলছি যে এই ইউনিটটা কিন্তু তিনটা দেশের ইউনিট ছিল, ব্রিটেন, আয়ারল্যান্ড এবং ক্যানাডা। ক্যানাডার থেকে প্রোডিউসার ছিলেন,
আর আইরিশ ছিলেন আরেকজন প্রোডিউসার, মানে যে এক্সিকিউটিভ প্রোডিউসার মহিলা। আর ব্রিটিশ ছিল হচ্ছে তোমার ডিওপি, ডিরেক্টরও ব্রিটিশ, এডিটরও ব্রিটিশ। এবং ওই ওই ঘরের মধ্যে তারা টেম্পোরারি সমস্ত ইউনিট নিয়ে এসে টেম্পোরারি এডিটিং সেট টেবিল ফুল টাইম শুটিংয়ে হাজির। এবং তিনি ওই দিন রাত্রিবেলা দেখবেন রাশ, দেখার পর যদি তিনি নোট দেবেন তারপর দিন আবার শুটিং হবে। হ্যাঁ, এবং আমাদের সকাল আমাদের কল টাইম ছিল হচ্ছে, আমাদের ওয়েক আপ কল ছিল রাত 4:30। আমরা হোটেল থেকে বেরিয়ে চলে যেতাম 26 কিলোমিটার দূরে, সেখানে আমাদের সব কিছু, সেখানে সব ডিওপি টিওপি সব সেখানে থাকে, টেন্ট তৈরি করে চারিপাশে, কিন্তু পানি মানে মাঝখানে একটা আইলে। ওখানে আমি আর তনু থাকতাম, এখানে প্রতিদিন সন্ধ্যার আমাদের ওখানে 5:30-5:30 সময় আমাদের বন্ধ হয়ে যেত, ওখান থেকে আমরা চলে আসতাম আবার 24 কিলোমিটার, এসে আমরা ঢুকতাম, ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিতাম। ফ্রেশ হয়ে নেওয়ার পর 1 ঘন্টা হচ্ছে আমাদের পরের দিনের শুটিং ব্রিফিং, পরের দিন কী হবে না হবে তা নিয়ে 1 ঘন্টা পরে আমরা ফ্রি। তখন আরেকটি কথা, আমাদের কোনো আর্টিস্টকে কোনো কলাকুশলীকে মনিটরে চোখ রাখতে দেয়নি, 1 সেকেন্ডের জন্য রাখতে দেয়নি। আমি কেমন দিলাম শর্টটা, আমি জিজ্ঞেস করলাম সাদিককে যে এটা কেন করছো তুমি, তুমি বলতে এটা দুটো কারণ আছে, আপনি যদি দেখেন যে আপনার নিজের কাজটা যদি দেখেন, দেখে যদি খুব ভালো লাগে আপনার তাহলে আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন, তার পর দিন আপনার এই এটা থাকবে না, থাকবে না। আর যদি আপনি দেখেন যে আপনার পছন্দ হলো না তাহলে আপনি মানসিকভাবে আপনি ইয়ে পড়বেন। এই জন্য আমরা কাউকে সাইকোলজিক্যালি একজন অভিনেতাকে যা কিছু করে এখানে করো, এখানে করো। তার মাঝখানে 31শে ডিসেম্বর গিয়েছে, 25শে ডিসেম্বর গিয়েছে, 1লা জানুয়ারি গিয়েছে, এর মধ্যে আবার কোরবানির ঈদ গিয়েছে। ওখানে আমাদের জন্য একটা গরু আর 4টি খাসি এ করে আমাদের যাতে কোরবানি ঈদের আনন্দটা সবাই যেন উপভোগ করতে পারে, এগুলো সব করে এবং 31st নাইটে ওর কাছাকাছি একটা গিয়ে একটা হাইওয়ে ইন আছে বিশাল, টোটাল টিকিটটা বুক করে ফেলেছে, ওখানে আমরা যথেচ্ছ আনন্দ উৎসব করেছি সারা রাত ধরে। কিন্তু বাইরে যেতে দেবে না, বাইরে বাসা আসতে দেবে না। তো যাই হোক, এটা এটার মধ্যে একটা ব্যাপার আছে, ওই এই যে একটা একটা ইউনিট তৈরি হয় যেভাবে মানসিকভাবে তাদেরকে তৈরি করা। এই প্রসঙ্গের শুরুটা ছিল ওই খোকন বাইকে দিয়ে, উনি এটিএম বাইকে দিয়ে শুরু করলেন, তো যেহেতু এটিএম বাইকের সঙ্গে আপনার অনেক স্মৃতি আমি জানি, এটিএম বাইকের মুখ থেকেও শুনছি আপনার অনেক আপনাদের আড্ডা। আমি আমার একটা আপনার এটিএম বাইক দুইজনের একটা মানে মনে রাখার মতো কোনো ঘটনা ওইটা আমরা আজিহার ছবি করতে গেছিলাম টুটুলের, সাদুলাম টুটুলের রংপুরে, ওখানে আমরা বেশ কয়েকদিন ছিলাম, আমরা পাশাপাশি ঘরেই ছিলাম আমি। হ্যাঁ একদম, ওখান থেকে এটিএম ভাই বলে, মানে আমি তো খোকন ভাই বলি, খোকন ভাই বলে দিতেন যে শোন এই জয়ন্তর আর আমার দুজনের ঘরটা যেন পাশাপাশি থাকে, হ্যাঁ মনে থাকবে, হ্যাঁ বলে দিও তোমার প্রডিউসারকে আমার পাশাপাশি থাকবে, কারণ কারণটা তোমাদের না জানলেও চলবে, ওটা আমরা দুজন জানলেই হবে। তার মানে কিন্তু আমাদের তুমুল আড্ডা, এবং আড্ডার বিষয়বস্তু হচ্ছে সাহিত্য, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য। তুমি চিন্তা করতে পারো চর্যাপদ থেকে শুরু করে, মাইকেল থেকে শুরু করে, এ নাম কি আমাদের বঙ্কিম থেকে শুরু করে, একেবারে অধুনা সমরেশ বসুর থেকে শুরু করে, একেবারে অধুনা এ পর্যন্ত সমরেশ মজুমদার থেকে শীর্ষেন্দু, মুখস্থ তার। এবং তিনি অনর্গল অনর্গল কোটেশন, মুখস্থ কোটেশন বলে যাচ্ছেন। এবং আমি বললাম তো FDC-তে ঢুকে এটিএম ভাইকে সবাই চিনতে, তারা রিচ করতে পারেনি, ওনার মধ্যে যে কী কী অপূর্ব জিনিস ছিল, মানে খনি ছিল, সেটা কেউ বুঝতে পারেনি। তারপর তার কাজ করতে যে তার সঙ্গে আপনার উনি তো ছিলেন প্রথমে তো স্ক্রিপ্ট, উনি তো ছিলেন প্লে রাইট,
উনি কিন্তু এফডিসিতে কিন্তু অভিনেতা হিসেবে আসেননি, উনি এসেছিলেন প্লে রাইট এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডি। প্রথম উনি এর ছোটোখাটো দু একটা এ করেছেন, কিন্তু প্রথম উনি নজরে আসেন আমজাদ ভাই, আমজাদ হোসেন গোলে পেকন ট্রেনে উনি এটিএমএকে কাস্ট করলেন, মেন ভিলেন কাস্টটা, বুঝতে পারছ? উনি যখন করলেন কি একটা সিরিয় কমেডি আকারে নিয়ে গেলেন, কি বল না ফানি কিন্তু ভীষণভাবে একদম উৎপল দত্তের মতন, উৎপল দত্ত যেরকম মানে মনে হচ্ছে যেন কমেডি করছে কিন্তু কমেডি না, দুর্দান্ত নেগেটিভ ক্যারেক্টার, দুর্দান্ত নেগেটিভ ক্যারেক্টার এটা। এরকম আমি খবর মেয়েছি শুনুন, উনি ওর উৎপল দত্তের খুব ভক্ত ছিলেন, এখানে অন্যায় অভিযোগ করতে এসেছিলেন যখন, সে সময় থেকে তার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল। তো এটিএমআইকে কেউ ব্যবহার করতে পারেনি, কেউ ব্যবহার করতে পারেনি, ওই আমজাদ ভাই যা একটু করেছেন ওইটাতে, কিন্তু তার এখানে এসে তাকে সবাই কমেডি এটিএমআইকে ব্যবহার করা হয় নাই। তো কি জয়ন্ত চট্টোপাধ্যায়কে সঠিক মূল্যায়ন করা হয়েছে কি এটা তো তোমরা বুঝবে। হ্যাঁ একটা কথা যে তার একবার শুধু বুঝতো তাকে হারিয়েছি, হুমায়ুন কিছুটা বুঝতো তাকেও হারিয়েছি, তার যদি আজকে বেঁচে থাকতো তার শুধু আমি না বাংলাদেশ সিনেমা কিন্তু অন্য অন্য মাত্রা চলে যেত। তার যে কাগজের পুল যেটা সেটা পিরিয়ড পিস ছিল, 1940 সালের কলকাতা দাঙ্গা দেশভাগ এটা এসেছিল, এটা যদি একটা বিশাল বাজেটও সে পেয়েছিল যশ চোপড়ার কাছ থেকে, আমিও ছিলাম কিন্তু বলেছিলাম আমি অনেককে কাস্ট, আমি তো তার সব ছবিরই কাস্টিং ডিরেক্টর, তো সব সব কাস্টিং দেওয়া হয়, চিকসি ভাবি তো আমি কাস্ট করেছিলাম, সবাইকে আমি কাজ করেছি, কাকে না সেটা এই চলে গেল। হ্যাঁ চলে গেল, এবং সেটা একটু একটুখানির জন্য ছবিটা হলো না, মানে ওই মানে যেদিন যাবো আমরা তার আগের দিন ঘটনা, সব তো সেট সব রেডি ছিল। এরপরে আরেকটা মাথার মধ্যে ছিল, ও প্রায় 2-2.5 বছর ধরে ওরে পড়াশুনো করেছে, গবেষণা করেছে, তুমি জানো এই এই কাগজের ফুল ছবি করতে গিয়ে তার প্রি প্রোডাকশন তার প্রিপারেশন ছিল কি জানো, 52টা বই নিয়ে এসছে ওই সময়কার ইন্ডিয়া কলকাতা বিশেষ কলকাতার উপরে লেখা 52টি বই নিয়ে এসছে, সেই সময়কার সোসাইটি, সেই সময়কার রাজনীতি, সেই সময়কার অর্থনীতি, সেই সময়কার সব এগুলি জানার জন্য দেওয়ার জন্য। তারপরে আর তার আরেকটি বড় মেগা প্রজেক্ট ছিল যেটার জন্য আন্তর্জাতিক ইয়ে তৈরি ছিল ফান্ডার, সেটা হচ্ছে 16th century ইন্ডিয়া, যখন প্রথম যখন প্রথম স্যার টমাস রো আসেন ভারতবর্ষে, এই বেজাগবাত্তা নামের ওখানে তার নোঙর করেন, তারপরে জাহাঙ্গীরের কাছে গিয়ে তিনি প্রথমে পাঞ্জা নিয়ে আসেন ওইখানে ব্যবসা করার জন্য এবং কারখানা করার জন্য, সেই সেটা কিন্তু আবার ঐতিহাসিক সত্য। এটা জাহাঙ্গীরবাবু খুব রসিক ব্যক্তি ছিলেন, মানে রসসিক্ত থাকতেন সবসময়, তা উনি তখন গিয়ে তাকে দেখেছেন দেখেছেন তার একটি এই রোগ হয়েছে, ওর চাঙ্গা করে দিয়েছেন, আবার জাহাঙ্গীরকে আবার উপযুক্ত বানিয়ে দিয়েছেন। হ্যাঁ এতে জাহাঙ্গীর তো খুশিতে মানে কি তাকে পারলে তো তাকে সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দেয়, তুমি কী চাও আমার কাছে? তো আমি কিছুই চাই না, আমি হুজুর আমি আপনার দক্ষিণ ভারতে ওই বিশাখাপত্তনম বলে ওটা বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম ওখানে আমি একটু একটু স্থানীয়ভাবে একটু বাণিজ্য করতে চাই, এটা আপনার অনুমতি চাই, আর ওখানে একটু ছোটোখাটো একটা কারখানার মতন তৈরি করবো, সেখান থেকে আমি উৎপাদন করবো, ও এই চাই চাও এক্ষুনি দেবো, সঙ্গে সঙ্গে পাঞ্জালি, এই শুরু হয়ে গেল তোমার এই ভারতবর্ষে ইংরেজদের এই একটা সূচ হয়ে ঢুকলো, সূচ হয়ে ঢুকলো, এবং ওই পণ্ডিচেরির নিচে ওখানে বিশাখাপত্তনম নাম এই ঢুকলো। এবং মোগল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ কী জানো, অন্যতম অন্য অন্য অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে মোগল সাম্রাজ্যের কোনো নৌবহর ছিল না। কারণটা কেন জানো, মোগলরা এসছে কিন্তু মঙ্গোলিয়া থেকে, এশিয়া মাইনর থেকে, ওখানে তো কোনো জলাশয় নেই, মানে নদী কিংবা নদী আর এ নেই, সাগর নেই, ওরা জলকে ভয় পেত, জলে সমুদ্র দেখে ভয় পেত, সেই জন্যে তাদের কোনো নৌবাহিনী ছিল না,
নৌবাহিনী করতে পারেনি তারা, তা প্রয়োজন মনে করেনি। হাইল্যান্ডার তো খুব প্রয়োজন মনে করেন, এমনি তো ঘোড়ার পিঠে দাবিয়ে বেরিয়ে এসে কিন্তু ওই দিকে নজর দেয়নি ওরা। আর এই সমুদ্র থেকে যে বিদেশে যাওয়া যে ধারণাই ছিল না তাদের, ওরা তো তারা গিয়ে ভাস্কোডা গামা এসে গেছে, ম্যাজিলান এসে গেছে। তখন ওরা প্রথমে করলো কি, ব্রিটিশরা ওখানে একটা নৌঘাঁটি করল ব্যবসার আড়ালে, যার জন্য কিন্তু ওখান থেকে চলে গেল কোথায়, ওখানে করলো কালিকট বিশাখাপত্তনম, ওখানে পণ্ডিচেরিতে একটা ঘাঁটি করলো, আর একটা করলো হচ্ছে তোমার গোয়া দমন দিউতে, পর্তুগিজরা পরে করেছিল গোয়া দমন দিউ, সেটাও সমুদ্রের ধারে। তো এই হচ্ছে কারণ, এই এর উপরে কিন্তু একটা তারিখের স্ক্রিপ্ট ছিল, জানি না সেটা কেউ করতে পারবে কি না, এবং তার জন্যই তো প্রচুর টাকার দরকার, কারণ ওই সময় একটা সময়টা ধরতে হবে, তার বিশাল ব্যাপার। এটা আন্তর্জাতিক মানের একটা ছবি হতো, গবেষণা কেন্দ্রিক একটা কাজ, গবেষণা শুধু না বিশাল কাজ, বিশাল। সেই সময়কার কস্টিউম, সেই সময়কার খাওয়া দাওয়া, সেই সময়কার সেট, সেই সময়কার গাড়ি ঘোড়া, সব কিছুই। তারেক মাসুদের সাথে আপনার যে হৃদ্যতা, আপনার যে সম্পর্ক, সেটা একেবারে প্রথম থেকে তারেক মারা যাওয়ার ফলে। শোনো, ওনার মতো এইরকম একজন মানুষের এইভাবে চলে যাওয়াটা আসলে, বাংলা বিশেষত ঢাকাইয়া, ঢাকা কেন্দ্রিক বাংলা সিনেমার তিনটে টার্ন পয়েন্ট আছে, টার্নিং পয়েন্ট। একটা হচ্ছে, প্রথম হচ্ছে তিনটেই কিন্তু অপঘাতে মৃত্যু,